মাহে রমাদানের এতটা ফজিলত কেন দেয়া হলো? অন্য সমস্ত মাসের চাইতে এই মাসের গুরুত্ব কোরআনে যেমন দেয়া হয়েছে, হাদিসে তেমনি দেয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও ঠিক তেমনি গুরুত্ব দিয়ে তিনি পালন করেছেন, এর কী একটা কারণ? এই প্রশ্নের সমাধানে ফোকাহায়ে কেরাম একটি কথা বলেছেন, সেটা হলো কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই কোরআনের কারণেই মাহে রমাদানের এতটুকু মর্যাদা। যেমন ধরুন, আপনি জুয়েলারি দোকান থেকে একটা স্বর্ণের অলঙ্কার কিনে আনলেন। এই স্বর্ণের অলঙ্কারটা যখন আপনি কিনলেন, কেনার সময় আপনাকে ওই জুয়েলারি দোকানের যিনি মালিক কিংবা যিনি সেলসম্যান, তিনি এই স্বর্ণের আংটি বা স্বর্ণের যে কোনো অলঙ্কারটি আপনি কিনেন না কেন, সেটি দেওয়ার জন্য একটা একটা বক্স অথবা একটা খাপ তিনি বের করলেন। ছোট একটা বক্স অথবা বড় একটা বক্স, যেভাবেই হোক না কেন, এবার আংটিটাকে সেই বক্সের মধ্যে রেখে দিলেন। এবার আপনার কাছে বক্সটা দিয়ে দেওয়া হলো। এই বক্সটা দিয়ে দেওয়ার কারণে এখন আপনি বক্সটাকে সহ এত সুন্দর করে মুড়িয়ে দিলেন এবং আপনার ব্যাগের মধ্যে রাখলেন, সংরক্ষিত আসল জায়গায় রাখলেন, যাতে করে কেউ দেখতে না পারে এবং কোনোভাবেই যেন আপনার কাছ থেকে চুরি হয়ে না যায়। এই যে বক্সটার প্রতি আপনার এত দরদ, এর কারণটা কি? এর কারণ হলো এই বক্সটার মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার মূল্য অনেক বেশি। ওই মূল্যবান জিনিসটার সংরক্ষণের জন্য আপনি বক্সটাকেও মূল্য দিচ্ছেন, যে কারণে আপনি যখন বাড়িতে নিয়ে যাচ্ছেন আপনি বক্সটাকে হেফাজতে রেখে দিলেন। ঘটনাক্রমে আপনার বাড়ির ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা সন্তান, সে ওই রকম একটি বক্স নিয়ে খেলা করছে, হঠাৎ করে আপনার দৃষ্টি পড়ে গেল সেই বাচ্চাটির উপরে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কিন্তু দৌড়ে চলে আসবেন, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়ে দিবেন, এই তোরা কি কোথায় আছিস, ও এটা দিয়ে খেলা করছে। যখন আপনার পরিবারের কেউ আপনাকে এ ব্যাপারে আপনাকে নিশ্চিত করবে যে না তুমি চিন্তা করো না, এটা তোমার বক্স নয়, অথবা তোমার বক্স হলেও বক্সের ভিতরে যেটা ছিল সেটা আমরা সংরক্ষণ করে রেখেছি, আমাদের হেফাজতে রেখেছি, তখন কিন্তু আপনি হাফ ছেড়ে বাঁচবেন, যাক বাঁচা গেল, যে আমার মূল্যবান জিনিসটা খোয়া যাবে না। এবার এই বক্সটা ওই বাচ্চা ছেলেটা ভেঙে ফেলুক অথবা যা করুক, আপনার টেনশন কিন্তু এখন কম। তাহলে বক্সটার মূল্য বক্সের কারণে নয়, বক্সটার মূল্য হয়েছে ওই ভিতরকার ওই আংটি কিংবা ওই অলঙ্কারের কারণে। এই মাহে রমাদান এটা একটা স্বাভাবিক একটা মাস। এই মাসটা অন্যান্য মাসের মতোই, শাবান যেমন একটা মাস, রবিউল আউয়াল যেমন একটা মাস, জুকাদা যেমন একটা মাস, এমনি আরবি যে মাসগুলো আছে ওই মাসগুলো যেমন মর্যাদার, এই মাহে রমাদান ঠিক তেমনই মর্যাদার ছিল। কিন্তু তখনই এর মর্যাদাটা বেড়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনটাকে নাজিল করে দিলেন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাস হচ্ছে রমাদান মাস, পরিচয়টা এমনভাবে দিলেন, এটা রমাদান মাস, উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ মাসের পরিচয় কোরআন অবতীর্ণ দ্বারা দেওয়া হয়েছে, তার মানে কোরআন নাজিলের মাস। যে কারণেই এই কোরআনের কারণে, কোরআন নাজিলের কারণে এই মাহে রমাদানের সম্মান এবং মর্যাদা মুসলিম উম্মা তথা মানুষের কাছে বেড়ে গিয়েছে, যা অন্য কোনো মাসের জন্য এত মর্যাদা দেওয়া হয়নি। সুতরাং আমরা সহজেই অনুভব করতে পারলাম, আমরা সহজেই বুঝতে পারলাম যে এই মাহে রমাদান, এই মাহে রমাদানের সম্মান এবং মর্যাদা আসলে কোরআনে কারিমের কারণে। এজন্য এই কোরআনে কারিমের কারণে যেহেতু মর্যাদা দেওয়া হয়েছে, সুতরাং এই মাসে উচিত বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করা, তাহলেই আমাদের এই মাহে রমাদানের হক আদায় হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিন টেলিভিশন, আ কমপ্লিট ওয়ে অফ লাইফ। প্রিয় দর্শক, ধন্যবাদ আদিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।